কিছুদিন ধরে খেলার মাঠ থেকে শুরু করে দেশ বিদেশে দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আলোচনা সমালোচনার টেবিল তাকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। সবকিছুর মধ্যে ধরে রেখেছেন ক্রিকেটের পারফরমেন্স, তারই পুরস্কার মিলেছে হাতে নাতে। এক ভিডিওতে দেখা যায় ভালো পারফরমেন্স করায় তিন ক্রিকেটারের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। সে সময়ে সাকিবকে নিয়ে আফসোস করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে। সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিয়ে হাথুরু সিংহে বলেন, বাংলাদেশের হয়ে তুমি যাদের বিপক্ষে খেলেছ তাদের বোলিং অ্যাটাক অনেক ভালো ছিল। পাঁচ ছয় বছরের কথা বলছি না, আমি মনে করি তুমি যেভাবে রান করো এবং এর আগে যেভাবে বল করেছ সেটি খুব সহজ নয়, যে কোনো দল থেকে তোমার পারফরমেন্স অনেক এগিয়ে। হাথুরু সিংহে আফসোস করে বলেন, অস্ট্রেলিয়া ভারত কিংবা ইংল্যান্ডের মতো জায়গায় তুমি থাকলে এতদিনে তোমার 10-12 হাজার রানের উপরে থাকতো, তারপরও এখানে থেকে যা করেছ এগুলো তোমার মেধার পরিচয় দেয়, এটা অনেক বড় অর্জন। এই মাসে সাকিব আল হাসান ওয়ানডেতে 7,000 রান ও 300 উইকেটের মালিক হয়েছেন। তার এমন পারফরমেন্সে খেলার বাইরের অনেক সমালোচিত ঘটনা নিমিষেই ভুলে যান ভক্তরা, তাকে ঘিরে স্বপ্ন দেখেন ভবিষ্যৎ বাংলাদেশের।